কোভিড-১৯ মহামারী। বর্তমান পৃথিবী কোভিড-১৯ মহামারীর সময় অতিক্রম করছে। এর জন্য দায়ী করোনা ভাইরাসের একটি নতুন প্রজাতি। স্বাস্থ্যবার্তা: নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান পানিতে দুই হাতের তালু, আঙুলের ফাঁক, নখের অগ্রভাগ ও হাতের পৃষ্ঠভাগ ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না। হাঁচি বা কাশি দেওয়ার সময় রুমাল বা টিস্যু দিয়ে মুখ ঢাকতে হবে। রুমাল বা টিস্যু না থাকলে কনুয়ের ভাঁজে মুখ ঢেকে কাশি দিতে হবে। সাথে সাথে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। যত বেশি সম্ভব বাড়িতে অবস্থান করতে হবে। একান্ত প্রয়োজনে বাড়ির বাইরে গেলে সার্জিক্যাল মাস্ক অথবা মোটা কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িতে ও বাইরে অন্যদের সাথে কমপক্ষে ১ মিটার বা ৩ ফিটের দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। জনসমাগম অর্থাৎ হাট বাজার, সভা সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি এড়িয়ে চলতে হবে। কোভিড-১৯ রোগ নিয়ে আতঙ্কিত হবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন, যত বেশি সম্ভব বাড়িতে অবস্থান করুন, সরকার ঘোষিত নির্দেশনাসমূহ মেনে চলুন।